এবার নজর রাখবো বাঁকুড়ার খবরের দিকে। বাঁকুড়াতে সেখানে বোর্ড গঠনের পরেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল এখনো থামেনি এবং সেখানে পঞ্চায়েত প্রধানের ইস্তফা নিয়ে জল্পনা বেড়েছে। বোর্ড গঠনের পরও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে এসেছে এবং এবার পঞ্চায়েত প্রধানের ইস্তফা নিয়ে জল্পনা কিন্তু আরও বাড়ছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সেই ইস্তফা নাকি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বোর্ড তৈরি হয়ে গিয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে, কিন্তু তারপরেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি বারবার প্রকাশ্যে আসছে এবং এই গোষ্ঠী কোন্দলের জেরেই কি সেই পঞ্চায়েত প্রধানের জল্পনা নিয়ে ইস্তফা নিয়ে জল্পনা উঠছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বোর্ড গঠনের পরেও বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব পিছু ছাড়ছে না তৃণমূলকে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নির্বাচিত হওয়ার দু সপ্তাহের মাথায় গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান ইস্তফা দিয়ে চিঠি দিয়েছেন খোদ বিডিওকে, আর তা নিয়ে এবার গুঞ্জন আরও তীব্র হচ্ছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে। যদিও ইস্তফা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রধানের, ইস্তফার বিষয় স্বীকার করেছেন উপপ্রধান। আমরা এ বিষয়ে আরও জানব। ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বোর্ড গঠনের পরেও এখনো পর্যন্ত বাঁকুড়ার বেলিয়াতোড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এবং এরই মাঝখানে খবর আসছে সেখানে প্রধান নাকি ইস্তফা দিয়েছেন, এ বিষয়ে প্রধান কি বলছেন এবং এ বিষয়ে তৃণমূল যে সেখানে যে পঞ্চায়েত তাদের কি প্রতিক্রিয়া প্রত্যেকের? দেখো, যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে এবং যে জল্পনা তৈরি হয়েছে তা হচ্ছে প্রধান প্রদীপ পাল তিনি ইস্তফা দিয়েছেন প্রধানের পদ থেকে। যদিও চিঠি পৌঁছেছে ব্লকের কাছে, তবে সেই চিঠির মধ্যে ইস্তফার বিষয় রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট করে জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে। তবে প্রদীপ পাল তিনি ইস্তফা দিয়েছেন এটা কিন্তু স্বয়ং স্বীকার করেছেন বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। কারণ এখানে গত 11 আগস্ট এখানে বোর্ড গঠন হয় এবং বোর্ড গঠনের দলের যে সিদ্ধান্ত ছিল সেই দলের সিদ্ধান্ত অনুযায়ী বিবেক সি এবং উপপ্রধান হিসেবে শিলা রুইদাসের নাম প্রস্তাব করে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়। এই দলীয় সিদ্ধান্তকে ছাপিয়ে যেটা অভিযোগ, প্রদীপ পাল নিজে তিনি প্রধানের পদ হিসাবে তিনি ভোটাভুটির মাধ্যমে তিনি প্রধানের পদ তিনি জিতেছেন এবং তিনি প্রধান পদে সামিল হয়েছেন, প্রধান পদে উপনীত প্রধান পদের তিনি নির্বাচিত হন এবং তারপরে দলের তরফ থেকে শোকজ করা হয় প্রদীপ পালকে। শোকজ করার পর সেই শোকজের জবাবে সন্তুষ্ট হয়নি দল। পরবর্তীকালে যেটা দেখা যায়, গত সোমবার দিনে প্রদীপ পাল তার যে প্রধানের পর থেকে ইস্তফা দিয়েছে এবং সেই ইস্তফার খবর যখন সামনে আসছে তখনই তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে এলো। কারণ তৃণমূলের তরফ থেকে তৃণমূলের যে ব্লক সভাপতি যিনি রয়েছেন তিনি যেটা বলছেন, তিনি যদি ইস্তফা দিয়েছেন তার তাতে মনে হয় তার শুভবুদ্ধি হৃদয় হয়েছে, কারণ তিনি দল বিরোধী কাজ করেছেন। তিনি দলের সাথে থাকতে গেলে তিনি যদি এই ইস্তফা তিনি দিয়েছেন তাতে তার মনে তাতে তিনি দলের তার শুভবুদ্ধি হৃদয় হয়েছে এমনটা কিন্তু মনে করছেন তৃণমূল নেতৃত্ব। উপপ্রধান যেটা বলছেন যে তিনি ইস্তফা দিয়েছেন এবং এটা তার আগেই করা উচিত ছিল কারণ তিনি দল বিরোধী কাজ করেছেন। তবে এই যখন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব যখন সামনে আসছে তখন বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কাটমানির ভাগ যে বেশি দিতে পারবে সেই কারণের জন্য একেবারে স্বরূপ অনেক ধন্যবাদ তোমাকে। ফোনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবার যে খবরের দিকে নজর রাখবো, ডোমজুড়ে মৃত বধূর তার স্বামীকে নিয়ে এবার তল্লাশি পুলিশের। ডোমজুড়ে মৃত্যু হয়েছে অনুশ্রীর এবং তার খুনেই অভিযুক্ত মৃতের স্বামীকে নিয়ে তল্লাশি পুলিশের। মাকড়দহ পাশ পুকুরে জাল ফেলে বন্দুক উদ্ধারের চেষ্টা পুলিশের, খুনের পর বন্দুক ফেলা হয় বলে জানিয়েছে ধৃত চন্দন মাঝি। ডোমজুড়ে খুনে উদ্ধার অনুশ্রীর সাইকেল, সলব ব্রিজের নিচে একটি গ্যারেজ রেখে যাওয়া হতো সেই সাইকেল এবং সেখান থেকে শনাক্ত করেছেন অনুশ্রীর বাবা। ডোমজুড়ে মহিলা খুন, অনুশ্রীকে খুন করেন তার স্বামী এমনটাই অভিযোগ। সেই অভিযুক্ত স্বামীকে নিয়েই তল্লাশি পুলিশের। মাকড়দহ পাশ পুকুরে জাল ফেলে বন্দুক উদ্ধারের চেষ্টা পুলিশের এবং যেমনটা অভিযোগ উঠছে যে খুনের পর বন্দুক ফেলে দেওয়া হয় বলেও সেই পুকুরে ফেলে দেওয়া হয় এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ডোমজুড়ে মহিলা খুনে উদ্ধার করা হয়েছে সাইকেলটিও, অভিযুক্ত স্বামীকে নিয়ে তল্লাশি অভিযান পুলিশের এবং একটি পুকুরে সেই বন্দুক খুন করার পর ফেলে দেওয়া হয় এমনটাই অভিযোগ, যে কারণেই স্বামীকে নিয়ে
সেই পুকুরে জাল ফেলছে পুলিশ, জাল ফেলে বন্দুক উদ্ধারের চেষ্টা পুলিশের।